স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো। নমস্কার, সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 665তম দিনের পর্বে আজ আমরা এখানে ভগবান শ্রীরামকৃষ্ণের বেদীতলে সবাই সমবেত হয়েছি এবং আজ একটি পুণ্য দিন, বিশেষ দিন। আজকের দিনটি সেই সন্ন্যাসী সম্প্রদায়ের গুরু, বেদান্তের অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা আচার্য শঙ্করের জন্মতিথি বা শুভ আবির্ভাব তিথি। ভারতবর্ষে বৌদ্ধ ধর্মের উদ্ভবে প্রায় 1200 বছর পরেই সেটা ক্রমে বিকৃত অবস্থায় পৌঁছয় এবং সেটা মানুষের পক্ষে ক্ষতিকারক হয়, ধর্মেরও উত্থান পতন হয়। আমরা ইতিহাস যদি দিকে তাকাই তাহলে দেখতে পাই যে ধর্মেরও কোথাও আপস অ্যান্ড ডাউনস আছে এবং পতন হয়েছে, উত্থান হয়েছে, এবং সেটি রেগুলেশনের মধ্যে দিয়ে, তাদের নীতি নিয়মায়ক পরিচালনের মধ্যে দিয়ে। স্বামীজি সেই জন্যে এই যে সন্ন্যাসী সংঘ করলেন, যেটি রামকৃষ্ণ মঠ এবং মিশন নামে বর্তমানে সারা পৃথিবী পরিব্যাপ্ত, সেটি অনেকটি যেন ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে অনেক কিছু দেখে, অনেক কিছু বুঝে তারপরেই এটি শুরু করেছিলেন। সেই সংঘের রূপরেখাটি তিনি দিয়ে গিয়েছিলেন। তো সেই ধর্মের চাপে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের চাপে, সনাতন বৈদিক ধর্ম যখন হীনবল এবং বিধ্বস্ত হয়ে পড়ে, তখন খ্রিস্টীয় 8ম শতাব্দীতে বৈশাখী শুক্লা পঞ্চমীতে 788 খ্রিস্টাব্দে শঙ্করের আবির্ভাব ঘটে কেরলের কালাডি গ্রামে। শঙ্করের পিতা ছিলেন ধর্মপ্রাণ শিবগুরু নামপুদ্রী নামক উচ্চ ব্রাহ্মণ বংশজাত, মাতা দেবী স্বরূপিনী বিশিষ্টা দেবী। তিনি সন্তানহীনা হয়ায় উভয়ই দেবাদিদেব শিবের আরাধনা করেন এবং তাঁর বরেই সর্বজ্ঞ পুত্র শঙ্করকে লাভ করেন। তারা শঙ্করের আশীর্বাদ, অর্থাৎ শিবের আশীর্বাদে প্রাপ্ত পুত্র পেয়েছিলেন বলে তার নাম রেখেছিলেন শঙ্কর, এবং পরবর্তীকালে তিনি শঙ্করাচার্য। তিনি এত মহান ছিলেন, তার জীবন এত বিশাল ছিল যে এই স্বল্প সময়ের মধ্যে তাঁর অনুধ্যান করা সম্ভব নয়, এবং উদ্বোধন কার্যালয় থেকে আচার্য শঙ্করের একটি খুব সুন্দর জীবনী গ্রন্থ রয়েছে। যদিও সেখানে প্রকাশক নিবেদন করেছেন যে শঙ্কর বিজয় এবং শঙ্কর দিগ্বিজয় নামে যে তাঁর দুটি জীবন চরিত আছে সেখানে অনেকটা কিংবদন্তিপূর্ণ সমস্ত ঘটনা রয়েছে। সেজন্য এই শঙ্করের যে জীবনী, যে বইটি বা আচার্য শঙ্কর নামে উদ্বোধন প্রকাশিত যে বইটি আছে, সেটি অনেকটা ঐতিহাসিক জীবন তথ্য সংগ্রহ করে তারপরেই নিবেদন করা হয়েছে। এবং স্বামী বিবেকানন্দ বারবার বলতেন একটি কথা, যে মৃতপ্রায় জাতির ভেতরে সজীবতা ফিরে আনতে গেলে বেদান্তের বহুল প্রচার একান্ত আবশ্যক। এই বেদান্তের প্রবর্তক আচার্য শঙ্কর, তিনি আমাদের কাছে একেবারে প্রহরীর মতন চতুর্বেদকে ভারতবর্ষের চতুঃসীমায় রক্ষা করে হিন্দু ধর্মের বিজয়ে বৈজয়ন্তী উড্ডীন করেছিলেন। দিগ্বিজয়ী সেনাপতির রাষ্ট্র প্রতিরক্ষা নীতির সঙ্গে শঙ্করের এই নীতি একেবারে তুলনীয়। সেই জন্য শঙ্করাচার্য প্রচারিত অদ্বৈত বেদান্তের প্রভাব ভারতবর্ষের সর্বত্র একেবারে পরিব্যাপ্ত। এই শঙ্করের ছোটবেলার অদ্ভুত সব ঘটনা, কারণ তিনি ছোট বয়স থেকেই ছিলেন শ্রুতিধর, 3 বছর বয়সেই তিনি বেদ বেদান্ত উপনিষদ পিতার মুখে মুখে শুনেই কণ্ঠস্থ করতেন বা করে ফেলেছিলেন, এবং তারপরে তার পিতৃবিয়োগ হওয়ায় তিনি মাতুলালয়ে প্রতিপালিত হতে থাকেন। 5 বছর যখন তার বয়স, তিনি আবার পিত্রালয়ে ফিরে আসেন উপনয়ন উপলক্ষে, এবং তখনই গুরুগৃহে তিনি বাস শুরু করেন। মাত্র 2 বছরের মধ্যেই এই অদ্ভুত মেধাবী শঙ্কর ন্যায়
সাংখ্য, মীমাংসা, পাতঞ্জল প্রভৃতি দর্শন, ইতিহাস, পুরাণ, স্মৃতিশাস্ত্র সমস্তগুলিতে বিশেষ উৎপত্তি লাভ করে ফিরে আসেন এবং অধ্যয়ন ও অধ্যাপনায় মনোযোগী হয়েছিলেন। এবং এই বেদান্ত বিগ্রহের ছোটবেলাটা কীরকম ছিল না, আলোয়াই নদীতে স্নান করছেন একবার, সেই সময় তার বয়স 8 বছর, তার আশ্চর্য মেধা এবং মননের জন্য সবাই তাকে ভালোবাসতেন এবং শ্রদ্ধার চোখে দেখতেন। হঠাৎ দেখা গেল প্রকাণ্ড একটা কুমির জলের তলায় লুকিয়ে তেড়ে আসছে তার দিকে এবং তার মস্ত হাঁ সব চারদিকে তখন গেল গেল রব উঠল, কিন্তু সাত করে তাকে বাঁচাতে কেউ এগোলো না। ডাঙায় তখন একটা অন্য চিত্র, একেবারে উন্মাদের মতন ছুটে আসছেন তার জননী, কারণ একমাত্র সন্তান নয়নের মণি এইভাবে মারা যাবেন চোখের সামনে, মা তো সন্তানের মৃত্যু সহ্য করতে পারেন না, তাই তিনি ছুটে আসছেন। কিন্তু এ সাধারণ কুমিরের গন্ধ নয়, এর পেছনে আছে নিয়তির অমোঘ নির্দেশ। অসাধারণ এই বালক সম্পূর্ণ শ্রুতিধর, 7 বছর বয়সে তিনি শাস্ত্র, বেদ, বেদান্ত পাঠ শেষ করেছেন। কেরলের মালাবার প্রদেশে জন্ম নেয়া শিবগুরু আর বিশিষ্টা দেবের এই আশ্চর্য বালক, যার মঙ্গল কামনা সবাই করেন, একদিন গণৎকার তার ভবিষ্যৎ গণনা করে বলেছিলেন যে তার চলার একটি নির্দিষ্ট দিক আছে, আর বলেছেন যে 7 বছরের এই বালকের আয়ু আর মাত্র 1টি বছর, মৃত্যু দূর দাঁড়িয়ে আছে, কিন্তু এই বালক যদি সন্ন্যাস নেয় তাহলে তার বাঁচার কাল দ্বিগুণ হবে। মা কোনোভাবেই বালককে সন্তানের বা সন্ন্যাসের অনুমতি দিচ্ছেন না, আর সন্ন্যাস না নিলে, শাস্ত্রপাঠ না করলে তার আয়ু বৃদ্ধি হবে না, সদ্গতি হবে না, কিন্তু মায়ের অনুমতি ছাড়া তিনি কিছুই করতে পারছেন না। আর তারপরে এই ঘটনা, যখন নদী কূলে ছুটে এসছেন মা মূর্ছিতা এই দৃশ্য দেখে, জলের মধ্যে সুদর্শন কিশোরকে কামড়ে ধরে তিনি নিয়ে যাচ্ছে কুমির, মৃত্যুর কথা মনে পড়ল তাঁর, মনে পড়ল অমোঘ নিয়তির কথা এবং বুঝলেন যে সন্ন্যাস না নিলে আজই তাঁর জীবনের শেষ দিন। চিৎকার করে মাকে বললেন, আমাকে সংসার ত্যাগের অনুমতি দাও মা, নাহলে আজই আমার মৃত্যু ঘটবে। মা সব বুঝলেন, নিয়তির নির্দেশ শুনতে পেলেন এবং মেনেও নিলেন, পাড়ে দাঁড়িয়ে ছেলের ইচ্ছায় সায় জানিয়ে অনুমতি দিলেন। আর সেই ক্ষণেই একেবারে আশ্চর্য ব্যাপার, শঙ্করকে ছেড়ে কুমির অগাধ জলে চলে গেল। ঈশ্বরের দয়ায় নতুন প্রাণ ফিরে পেলেন শঙ্কর, উঠে এলেন জল থেকে। দুঃখে কাতর হয়ে মা বুঝলেন যে এই জীবনে তার সামনে আর কোনো উপায় নেই, এবং শঙ্করাচার্য এইভাবেই সন্ন্যাস গ্রহণের অনুমতি পেলেন এবং সেই সন্ন্যাস গ্রহণের আগে মায়ের জন্য সমস্ত রকম ব্যবস্থা তিনি করেছিলেন। প্রতিবেশী এবং কাছের স্বজনদের মধ্যে বেঁটে দিয়েছিলেন, অর্থাৎ ভাগ করে দিয়েছিলেন তাঁর পৈতৃক সঞ্চয়, তাদের দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলেন যে শঙ্করের অবর্তমানে তারা মায়ের দেখাশোনা করবেন, এবং মায়ের কাছেও তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন 3টি কথায়, অর্থাৎ মাকে তিনি 3টি কথা দিলেন। মায়ের মৃত্যুর আগে তিনি আবার আসবেন, তাঁকে ঈশ্বর দর্শন করাবেন আর নিজের হাতে তাঁর শেষ কাজ করবেন। পরবর্তীকালের ইতিহাস তার সাক্ষী যে সেই সত্য তিনি পালন করেছিলেন। মনে হতে পারে এই রকম ধরনের ঘটনা কাকতালীয়, বিজ্ঞানের যুগে এই সমস্ত অলৌকিক ঘটনা হয়তো আমরা মানতে পারি না, কিন্তু কবিশ্রেষ্ঠ শেক্সপিয়ার সুন্দর কথা বলছেন, বলছেন দেয়ার আর মোর থিংস ইন দ্য হিভেন অ্যান্ড আর্থ দ্যাট আর ড্রিমড অফ ইন ইউর ফিলোসফি। এই পৃথিবীতে এবং স্বর্গে অনেক ব্যাপার আছে যাদের সন্ধান দর্শন শাস্ত্রে মেলে না। আচার্য শঙ্কর শুধুমাত্র প্রতিভাবান দার্শনিক ছিলেন না, তিনি ছিলেন সত্যদ্রষ্টা ঋষি। অপরোক্ষা অনুভূতির জীবন্ত প্রেরণাই তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য। তিনি দেহধারণ করেও বিদেহ ছিলেন, মানব হয়েও ছিলেন অমানব, লোকবাসী হয়েও তিনি ছিলেন লোকোত্তর। জ্ঞান কর্ম ভক্তি যোগের মিলন ভূমিস্বরূপ আচার্য শঙ্কর তাই আমাদের কাছে শুধু একদিনের জন্মতিথি নয়,
প্রতিদিনের জীবনে যেন দিব্যচক্ষু উন্মিলনের অন্যতম বার্তা বাহক। এবং ছোটবেলায় তার আরও ঘটনা ছিল। একবার তার মা ওই বিশিষ্টা দেবী দূরবর্তী নদীতে স্নান সেরে পথের দূরত্বের জন্যে মাঝপথেই মূর্ছা যান। শঙ্কর মায়ের খোঁজে গিয়ে সেই অবস্থায় মাকে দেখতে পেয়ে তাঁর শুশ্রূষা করে ঘরে ফিরিয়ে আনেন এবং ভগবানের কাছে নিরন্তর প্রার্থনা করতে থাকেন যে নদী যেন তাঁদের গৃহের কাছে আসে। বর্ষাকালে দেখা গেল সেই নদীটির তীর ভেঙে কালাডি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হলো। তাঁর এই ঐশী শক্তির কথা শুনে রাজা রাজশেখর তাঁর প্রধান অমাত্যকে পাঠিয়েছিলেন শঙ্করের কাছে তাকে রাজপ্রাসাদে নিয়ে আসার জন্য নিমন্ত্রণ জানাতে। শঙ্কর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছিলেন। অতঃপর রাজা স্বয়ং এসে তাঁর সাথে সাক্ষাৎ করেন এবং তাঁর বিদ্যাবত্তার পরিচয় পেয়ে তাকে অনেক স্বর্ণমুদ্রা দান করতে চেয়েছিলেন, কিন্তু শঙ্কর রাজাকে সৎ পাত্রে সেই সব মুদ্রা দান করে দিতে বললেন। রাজা তখন সমবেত ব্রাহ্মণদের মধ্যে মুদ্রা দিয়ে দিয়েছিলেন এবং শঙ্করের প্রতি গভীর শ্রদ্ধান্বিত হয়েছিলেন। অর্থাৎ এই তার যে চরিত্রের শিক্ষা আমরা বারবার বলি, আচরণের মধ্যে দিয়েই চরিত্র ফুটে ওঠে। এবং সেই জন্য আমরা জানি যে পরবর্তীকালে যে বিশিষ্টা দেবীর অন্তিম ইচ্ছা মৃত্যুর পূর্বে যে তাকে দর্শন করা, সেই প্রতিজ্ঞা তিনি করেছিলেন, রেখেওছিলেন এবং পরবর্তীকালে শাস্ত্র অনুসারে তিনি বিরজা হোম সম্পন্ন করে সন্ন্যাস গ্রহণ করে গুরুর সন্ধানে গিয়েছিলেন। গুরুগৃহে পাঠকালে তিনি গুরুর মুখে শুনেছিলেন ঋষি পতঞ্জলি দেব তখন পৃথিবীতে অবতীর্ণ হয়ে গৌড়পাদের শিষ্য গোবিন্দপাদ নাম নিয়ে নর্মদা তীরের গুহা মধ্যে দীর্ঘকাল যাবৎ সমাধিস্থ হয়ে আছেন। বালক শঙ্কর তখনই তাকে মনে মনে গুরুপদে বরণ করে নেন এবং তখন তিনি তাঁর সান্নিধ্যে থেকে অদ্বৈত জ্ঞানলাভের জন্য নর্মদার অভিমুখে এগিয়ে গেছেন। দু মাসের বেশি পথ চলার পর তিনি নর্মদার তীরে ওঙ্কারনাথে এসে জানলেন যে এক মহাযোগী সেখানে গুহার মধ্যে বহু বৎসর যাবৎ সমাধিমগ্ন আছেন। শঙ্কর গুহার মধ্যে প্রবেশ করে সমাধিস্থ শীর্ণকায় গোবিন্দপাদের স্তব করতে লাগলেন। বেশ কিছু সময় এইভাবে কাটার পর গোবিন্দপাদের সমাধি ভঙ্গ হয়েছিল এবং তিনি শঙ্করের দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং শঙ্কর তাকে নিজেরকে তাঁর চরণে গুরুচরণে সমর্পণ করলেন। অর্থাৎ সত্য সমর্পণ, গুরুর সেবা, প্রার্থনা, এইগুলি একটি উন্নত চরিত্রের একেবারে স্তম্ভ। গোবিন্দপাদ শঙ্করের পরিচয় জেনে বুঝলেন যে এই শিবাবতার শঙ্করকে অদ্বৈত ব্রহ্মবিদ্যা দানের জন্যই তিনি এতদিন অপেক্ষা করেছিলেন এবং ইনি বেদব্যাস রচিত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করে জগতে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান প্রচার করবেন। এবং সেই মতো সিদ্ধ যোগী গোবিন্দপাদ শঙ্করকে দীক্ষা দান করে যোগাদি ব্রহ্মবিদ্যা শিক্ষা দিতে লাগলেন। মাত্র 3 বছরের মধ্যেই শঙ্কর প্রথমে হঠযোগ, তারপর রাজযোগ এবং সব শেষে জ্ঞানযোগী সিদ্ধি লাভ করে বহু অলৌকিক শক্তির অধিকারী হয়েছিলেন এবং পরবর্তীকালে তার মন নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়েছিল এবং তিনি 11 বছর বয়সে জীবন মুক্তি বা জীবন মুক্ত অবস্থা লাভ করেন। কথিত আছে সেই সময় বন্যায় নর্মদার জল স্ফীত হয়ে শঙ্করের গুরুদেবের গুহার মধ্যে যখন প্রবেশ করতে চায় তখন গুরু গোবিন্দপাদ গুহার মধ্যে সমাধিস্থ আছেন, তাই তাকে রক্ষার জন্য শঙ্কর একটি মাটির কলসি গুহার দরজায় বসিয়ে দিয়েছিলেন এবং যার মধ্যে বন্যার জল প্রবেশ করে প্রতিহত হয়েছিল। গুহার মধ্যে প্রবেশ করতে পারেনি, গুহা নিরাপদে ছিল। বন্যা যখন প্রশমিত হয় তখন গোবিন্দপাদ সমাধি থেকে বুত্থিত হয়ে অন্যান্য শিষ্যদের মুখে শঙ্করের এই আশ্চর্য কাজের কথা শুনে আশীর্বাদ করেছিলেন এবং সেই সময়ই শঙ্কর গুরুর কাছে যখন নির্বাণ চেয়েছিলেন তখন গোবিন্দপাদ তাকে আশীর্বাদ করে বলেছিলেন, দেবাদিদেব শঙ্করের অংশে তোমার জন্ম জগতে বৈদিক ধর্ম সংস্থাপনের জন্য। তিনি তাকে কাশীধামে গিয়ে মহাদেবের দর্শন লাভ করে তাঁর নির্দেশ অনুযায়ী কাজ করতে বলেন এবং নিজেও মহাসমাধিমগ্ন হয়েছিলেন। কাশীধামে এসে শঙ্কর
মণিকর্ণিকার নির্জন স্থানে ব্রহ্মজ্ঞানে নিমগ্ন হন এবং সেই সঙ্গে উপদেশ প্রার্থীদের তিনি অদ্বৈত ব্রহ্মতত্ত্বের উপদেশ দিয়েছিলেন। এই অল্প পরিচয়ে বা অল্প দিনের মধ্যেই সকলেই তার পাণ্ডিত্য মেধার পরিচয় পেয়েছিল এবং কাশীধামে চণ্ডাল বেশি মহাদেবের দর্শন লাভ করে আচার্য শঙ্কর তাকে স্তুতি করে প্রসন্নতা লাভ করেন, তার প্রসন্নতা লাভ করেন এবং মহাদেব আচার্য শঙ্করকে বলেছিলেন, তোমার দ্বারাই জগতে বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করার ইচ্ছা, তুমি বেদান্তের ত্রুটিমুক্ত ব্যাখ্যা দ্বারা সকল ত্রুটিযুক্ত মতবাদ খণ্ডন করে ব্যাসকৃত ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করো এবং বেদান্তের মুখ্য তাৎপর্য যে ব্রহ্মজ্ঞান তা প্রতিষ্ঠা করো। সেই জন্যই শঙ্কর এটি বারবার বলছেন, বেদান্তের মুখ্য তাৎপর্যই হচ্ছে ব্রহ্মজ্ঞান, মুক্তি লাভ হয় না। পরবর্তীকালে প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, ব্রহ্মজ্ঞান না লাভ করলে মুক্তি লাভ হয় না। সেই জন্য বলা হচ্ছে, না ধর্ম ন চার্থ ন কামো ন মোক্ষ চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। অর্থাৎ এইটি আমাদের স্বরূপ উপলব্ধির একেবারে অভিজ্ঞান। আমরা যেমন অভিজ্ঞান মানে সিম্বল আইডেন্টিটি, ন ধর্ম ন চার্থ, আমরা ধর্ম চাই না অর্থ চাই না, ন কামো ন মোক্ষ, এই পুরুষার্থ কিচ্ছু চাইছে না, আমি কি চাইছি, ওই চিদানন্দ রূপহম শিবোহম শিবোহম, আমি সেই শিব আমি সেই শিব আমি সেই শিব। এবং এই জন্যেই এই ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা দ্বারা বেদান্তের মুখ্য তাৎপর্যকে তিনি সর্বসাধারণের মধ্যে প্রচার করছেন করতে বললেন মহাদেব এবং সঙ্গে সঙ্গে তিনি অন্তর্ধান করলেন। এই দেবাদেশ পালন করার জন্য তৎপর আচার্য শঙ্কর ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করার জন্য বদ্রিকাশ্রমে যান এবং ইতিমধ্যে চোল দেশীয় ব্রাহ্মণ সনন্দন আচার্য শঙ্করের প্রথম শিষ্যত্ব লাভ করেন, যিনি পরে পদ্মপাদ নামে পরিচিত হন। দ্বাদশ বর্ষীয় আচার্য শঙ্কর হরিদ্বার ঋষিকেশ এই তীর্থভূমি দর্শন করে বদ্রীনাথ ধামে পৌঁছন। চার বছর তিনি এখানে ব্রহ্মসূত্র ভাষ্য রচনা করেন এবং সনন্দন প্রভৃতি শিষ্যদের অধ্যয়ন কার্য সমাপ্ত করে তিনি আবার বেনারসে ফিরে আসেন। এখানে এক বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে স্বয়ং ব্যাসদেব শঙ্করের সাথে শাস্ত্র বিচার করেন। প্রায় আট দিন চলার পর ব্যাসদেব তার পরিচয় দান করে শঙ্কর রচিত ব্রহ্মসূত্র ভাষ্য দেখতে চেয়েছিলেন। শঙ্কর তৎক্ষণাৎ তাকে দিলেন এবং ব্যাসদেব সেই ব্রহ্মসূত্র ভাষ্য আদ্যপান্ত পড়ে খুব খুশি হয়েছিলেন। শঙ্কর তাঁর সাক্ষাতেই দেহত্যাগ করতে চাইলে ব্যাসদেব বলেছিলেন, তুমি আমার ব্রহ্মসূত্রের ভাষ্য করলে, কিন্তু তার উপজীব্য উপনিষদ গীতা প্রভৃতির ভাষ্য এখনও রচিত হয়নি, সেই কাজের জন্যে আমার বড়ে তুমি আরও ষোলো বৎসর জীবিত থাকবে, যাও ভারতের প্রসিদ্ধ দিগ্বিজয়ী পণ্ডিতদের বিচারে পরাভূত করে সমতে নিয়ে এসো। এই যে বিভিন্ন মতবাদের পূর্ণতা বিধান, সেটিও তোমাকেই করতে হবে। সেই জন্য বেদান্তের মহিমা ঘোষণা করে অদ্বৈত ব্রহ্মাত্ম বিজ্ঞান প্রতিষ্ঠা করতে হবে তোমাকেই। এইসব কাজ সমাপ্ত হলে তবে তুমি স্বস্বরূপে লীন হবে। আচার্য শঙ্কর তখন তাকে প্রণতি জানান এবং ব্যাসদেব অন্তরিত হন এবং তখন থেকেই এই বৈদিক ধর্মের একনিষ্ঠ সেবক হিসাবে সেই ধর্মের প্রচার প্রতিষ্ঠা করার জন্য শঙ্কর হলেন, আচার্য শঙ্কর হলেন অন্যতম দিকপাল। সনাতন ধর্মের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য তিনি জীবনের বাকি ষোলো বছর হিমালয় থেকে কন্যাকুমারী, আসাম থেকে কাশ্মীর পদযাত্রায় পরিভ্রমণ করেন এবং বারো শত বৎসর যাবৎ বৌদ্ধ প্লাবনের ফলে এই বিধ্বস্ত হীনবল সনাতন ধর্মের মধ্যে আবার বল সঞ্চার করেন। শুধু তাই নয়, তিনি অদ্বৈত বিশিষ্টাদ্বৈত এবং দ্বৈতবাদের যে স্থান এই বৈদিক ধর্মের প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে জগতের সকল ধর্মকেই বেদমাতা নিজ অঙ্কে স্থান দিতে পারেন, সেই উপলব্ধিটি যেন জগতের কাছে তিনি পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীকালে এই আচার্য শঙ্কর প্রয়াগে এসে বিখ্যাত বৈদিক কর্মকাণ্ডের ধারক কুমারিল ভট্টের সঙ্গে বিচার মানসে প্রবৃত্ত হন এবং ক্রমান্বয়ে আঠেরো দিন বিচার করার পর কুমারিল ভট্ট
যখন তাঁর শিষ্য মন্ডন মিশ্রের কাছে বিচার করে আসার পর তার কাছে আসতে বলেছিলেন, সেই 18 দিন বিচার করার পর পরাজিত হলেন মন্ডন মিশ্র এবং সেখানে মধ্যস্থতা করতে এসেছিলেন স্ত্রী উভয় ভারতী। এই উভয় ভারতীর আদেশেই শঙ্করাচার্য কামশাস্ত্রের সম্পর্কে উত্তর দানের জন্য পরকায় প্রবেশ করতে হয়। মৃত রাজা অমরুকের দেহে অনুপ্রবেশ করে রাজার প্রসাদে এসে তিনি কামশাস্ত্র রচনা করেন এবং নির্দিষ্ট এক মাস সময়ের মধ্যেই সশরীর ধারণ করে অমরুশতক নামে গ্রন্থটি উভয় ভারতীর হাতে প্রদান করেন। উভয় ভারতী তখন সম্পূর্ণ পরাজয় স্বীকার করে যোগ বলে অন্তর্হিত হলেন এবং মন্ডন মিশ্র আচার্য শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। আচার্য তাকে জ্ঞানকাণ্ডের অনুগামী করে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করেছিলেন এবং তার নাম রেখেছিলেন সুরেশ্বর। আচার্য শঙ্কর সুরেশ্বরকে যে জ্ঞান গর্ব উপদেশ দিয়েছিলেন সেইটি তার তত্ত্বোপদেশ নামক গ্রন্থে সংকলিত করা আছে। এই তত্ত্বোপদেশের সর্বশেষ উপদেশটি হচ্ছে অদ্বৈতং ত্রিষু লোকেষু নাদ্বৈতং গুরুনাসহ, অর্থাৎ ত্রিলোকেই অদ্বৈত জ্ঞান করবে কিন্তু গুরুদেবের সঙ্গে নিজের অদ্বৈত চিন্তা কখনোই করা উচিত নয়। এবং এই শঙ্করাচার্য ওই যে বারবার আমরা তাকে আজকে স্মরণ করি, বিশেষ করে যে এই দশনামী সম্প্রদায় যখনই আসে, সেই দশনামী সম্প্রদায় যেটি ভারত সংস্কৃতির একটা অন্যতম পরাকাষ্ঠা বা পরম্পরা, সেই ভারতীয় বৈদিক ধর্মের মহাশক্তির জাগরণ পুরুষ এই শঙ্করাচার্য, যিনি এই দশনামী সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা বলা যেতে পারে। এবং এই চার হিন্দু ধর্মকে তিনি দেশ কাল পাত্র অনুযায়ী বর্ণাশ্রম অনুযায়ী মঙ্গল রূপের প্রধান ঋত্বিক হিসাবে চারটি বেদকে তিনি প্রধান চারটি মঠের মধ্যে ভাগ করে দিয়েছিলেন এবং প্রত্যেকটি মঠের কার্যক্ষেত্র, সাধনা এবং প্রচারের ধারা ছিল সম্পূর্ণ স্বতন্ত্র। তিনি ভারতবর্ষের পশ্চিম প্রান্তে অবস্থান বা অবস্থিত করিয়েছিলেন সারদা মঠ, এই ক্ষেত্রের নাম দ্বারকা। এই বেদ হলো সামবেদ, মহাবাক্য হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার একতা জ্ঞাপক তত্ত্বমসী। এই মঠের সন্ন্যাসীদের উপাধি হলো তীর্থ এবং আশ্রম, এর আচার্যের নাম হস্তামালক, অর্থাৎ এইটি তিনি করলেন ভারতবর্ষের পশ্চিমে গিয়ে তিনি এই প্রতিষ্ঠাটি করলেন। ঠিক তেমন গোবর্ধন মঠ, সেটিও তিনি করলেন, গোবর্ধন মঠ করলেন ভারতবর্ষের পূর্বাঞ্চলে অর্থাৎ পুরীতে। এর প্রধান বেদ হলো ঋগ্বেদ, মহাবাক্য হলো প্রজ্ঞানং ব্রহ্ম এবং এদের সন্ন্যাসীদের উপাধি হলো বন এবং আরণ্য অরণ্য। এই আচার্যের নাম হলো পদ্মপাদ, যিনি সুন্দর একান্ত নির্জন বনে বাস করেন এবং আশারূপ বন্ধন মুক্ত তিনি বন নামে অভিভূত। আর পর্বতমূলে যিনি বাস করেন তিনি হচ্ছেন পর্বত, তেমনি জ্যোতির্মঠ উত্তরাখণ্ডে হিমালয়ের উত্তর ভাগে তিনি জ্যোতির্মঠ স্থাপন করলেন, ক্ষেত্রের নাম বদ্রিকা আশ্রম, মহাবাক্য অয়মাত্মা ব্রহ্ম মাণ্ডুক্য উপনিষদে রয়েছে এবং এই মঠের অধীন হচ্ছে পদবী অধীন হচ্ছে গিরি পর্বত এবং সাগর। আচার্যের নাম তোটকা আচার্য, হস্তামলক, পদ্মপাদ, তোটকা আচার্য, এই হলেন অর্থাৎ যিনি সর্বদা পার্বত্য প্রদেশে বাস করবেন, যার বুদ্ধি গম্ভীর নিশ্চল তাকে গিরি, আর পর্বত মূলে বাস করে যিনি সংসারের অনিত্যতা উপলব্ধি করে দৃঢ়পূর্বক জ্ঞানে প্রতিষ্ঠিত থাকবেন তিনি পর্বত আখ্যার যোগ্য। আর তত্ত্বসমূহের মতন, তত্ত্বসমুদ্রের মধ্যে ডুবুরির মতন ডুব দিয়ে যিনি আনবেন জ্ঞানরত্ন তিনি হচ্ছেন সাগর। আর শৃঙ্গেরি দক্ষিণ ভারতে এর ক্ষেত্র রামেশ্বর, এর বেদ হচ্ছে যজুর্বেদ, এর মহাবাক্য হচ্ছে অহং ব্রহ্মাস্মি, এদের উপাধি হচ্ছে সরস্বতী ভারতী এবং পুরী। আচার্যের নাম সুরেশ্বরা আচার্য, সরস্বতীর তাৎপর্য স্বর জ্ঞানে নিত্য নিরত স্বরব্যাধি কবিশ্রেষ্ঠ, সংসার রূপ সাগরের অসারতা হৃদয়ঙ্গম করে সারভূত ব্রহ্ম সাক্ষাৎ করবেন যিনি তিনি সরস্বতী। ঠাকুর বলছেন ও সারদা সরস্বতী, এই শৃঙ্গেরি মঠ শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করছেন। আর সংসারের সকল দায়িত্ব বন্ধন মুক্ত হয়ে অর্থাৎ ভারমুক্ত হয়ে যিনি পরাবিদ্যায় পরিপূর্ণ থাকবেন এবং সমস্ত দুঃখ অনুভূতির ঊর্ধ্বে যার মন বিচরণ করবে তিনি হচ্ছেন ভারতী।
আর পুরী কথার অর্থ হচ্ছে পরিপূর্ণ, যিনি জ্ঞান তত্ত্বে পরিপূর্ণ, ব্রহ্মপদে স্থিত অর্থাৎ সর্বক্ষণ পরম ব্রহ্মে যিনি বিলাস করবেন তিনি পুরী। সেজন্য আমরা রামকৃষ্ণ মঠ মিশনে সন্ন্যাসীদের পরম্পরায় পুরী পাচ্ছি, সেই তোতাপুরী। অর্থাৎ এই শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তের যে ক্লাসিফিকেশন সেইটি আমরা বারবার স্মরণ করি। আর এই ব্রহ্মজ্ঞান প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর আমাদের বলছেন এই একটি জিনিসই কেবল উচ্ছিষ্ট হয়নি, সেটি ব্রহ্ম। ব্রহ্ম যে কি আজ পর্যন্ত কেউই মুখে বলতে পারেনি। এটি শুনে বিদ্যাসাগর বলেছিলেন বাহ, এটি তো বেশ কথা, আজ একটি নতুন কথা শুনলাম। ঠাকুরের শ্রীমুখে শঙ্করাচার্যের এই ভেদবুদ্ধি এবং ব্রহ্মজ্ঞানের উদ্রেক হওয়ার ঘটনাটিও খুব সুন্দরভাবেই ব্যক্ত হয়েছে। বেনারসের মণিকর্ণিকার ঘাটে এক অপূর্ব ঘটনা ঘটেছিল। মহাসমাধি যোগে অদ্বৈত ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত শঙ্কর কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সর্বং ব্রহ্মময়ং জগৎ এই জ্ঞান দৃষ্টি তখনও তার হয়নি। তাই ভবানীপাত শঙ্কর অর্থাৎ মহাদেব তাঁর লীলার জন্য সৃষ্টি করলেন। শঙ্করাচার্য একদিকে ব্রহ্মজ্ঞানী কিন্তু প্রথম প্রথম তার ভেদ বুদ্ধি, বিশ্বাস আসছে না, তাই চণ্ডাল মাংসের ভার নিয়ে আসছে। উনি গঙ্গা স্নান করে উঠে আসছেন, চণ্ডালের গায়ে গা লেগে গেছে, বলে উঠলেন এই তুই আমায় ছুঁলি? তখন চণ্ডাল বললে ঠাকুর তুমিও আমায় ছৌনি, আমিও তোমায় ছুঁইনি। যিনি শুদ্ধ আত্মা তিনি শরীর নন, পঞ্চভূত নন, চতুর্বিংশতি তত্ত্ব নন। এইটি শুনেই শঙ্করের জ্ঞান হলো। চণ্ডালের জ্ঞান গর্ব বাক্য শুনে শঙ্কর স্তম্ভিত লজ্জিত হলেন। তার মনে হল যে পশুনাং পতিং পাপ নাশং পরেসং গজেন্দ্রস্য কৃত্রিং বসনাং বরেণ্যম জটাজুটো মধ্যে স্ফুরত গঙ্গবারিং মহাদেবমেকং স্মরামি স্মরারিমম। অর্থাৎ শঙ্করের মাথায় তখন হাত দিয়ে তুষ্ট মহাদেব বললেন বৎস আমি প্রসন্ন, তোমার দ্বারাই জগতে বৈদিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠা হবে। এবং পরবর্তীকালে এই শঙ্কর আদ্যাশক্তির কর্তৃত্বও মেনেছিলেন। সেই আবজা ভরে স্নানে যাচ্ছেন শঙ্কর, এক যুবতী স্ত্রীলোক মৃত পতিকে কোলে নিয়ে যখন বিলাপ করছেন, পতির দেহ সৎকারের জন্য সাহায্য চাইছেন, আচার্য অপেক্ষা করছেন, বললেন দেরি হয়ে যাচ্ছে, পথ নেই দেখে বলেন মা সবটিকে একপাশে সরিয়ে দিন। রমণী শোকে আত্মহারা বারবার এক কথা শুনে বললেন কে মহাত্মন, আপনি সবকে সরে যেতে বলুন না। শঙ্কর বললেন শোকে আপনি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছেন, সব কি কখনো সরে যেতে পারে, তার কি শক্তি আছে? রমণী বললেন কেন জ্যোতিবর, আপনার মতন তো শক্তি নিরপেক্ষ, একমাত্র ব্রহ্মেরই জগৎ কর্তৃত্ব, তাহলে সব কেন সরবে না? শঙ্কর তখন ভাবলেন নত জানু হয়ে লজ্জা পেলেন এবং শঙ্কর পরবর্তীকালে দেবী মহিম্ন বা মহিমা ক্ষেপণে স্তোত্র রচনা করলেন, আনন্দ লহরী স্তোত্র রচনা করলেন, ব্রহ্মশক্তিকে জীবনে প্রয়োগ করলেন। এবং সেইটি যেন আমাদের বারবার ঠাকুরও এ যুগে সেজন্য নরেন কালী মেলেছে শুনে খুব আনন্দ পেলেন। আচার্য শঙ্করের সেই বিখ্যাত নির্বাণ ষটকম আমাদের বারবার স্মরণ করায়, বারবার মনে করায়। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই জীবের অবিদ্যা বা অজ্ঞান নিবৃত্তির জন্য আচার্য শঙ্করের প্রধান সাধনাই হচ্ছে সাধন চতুষ্টয়, অর্থাৎ নিত্যানিত্য বস্তু বিবেক, ইহামূত্র ফল বিরাগ, সটদম সম্পত্তি আর মুমুক্ষুত্ব। নিত্যানিত্য বস্তু বিবেক কি? ব্রহ্মবস্তুই নিত্য আর সব অনিত্য। ইহামূত্র ফল ভোগ বিরাগ, এই অলৌকিক এবং পারলৌকিক যাবতীয় ভোগে বিরক্ত। সটদম সম্পত্তি, সম উপরিপতি, নম তিতিক্ষা শ্রদ্ধা সমাধান আর মুমুক্ষুত্ব, মুক্তির প্রবল ইচ্ছা। এই জন্যে আমাদের বারবার এই আচার্য শঙ্করের অদ্বৈতবাদকে স্মরণ করতে হয়। সেই জন্য আচার্য শঙ্কর আজও প্রাসঙ্গিক, দ্বাদশ শতাব্দী পরেও শঙ্করাচার্য আমাদের ধর্মের আচরণে সমানভাবে প্রাসঙ্গিক। সনাতন হিন্দু ধর্ম রক্ষা এবং পালনে তিনি অনবদ্য। তাঁর রচিত কৌপিন পঞ্চকম, শিবাষ্টক স্তোত্রম, মহমুদ্গর, চর্পট পঞ্জরিকা, এসব স্বামীজি এবং অবেদানন্দজি এরা সব যখন নিঃসঙ্গ থাকতেন আপন মনে স্তবস্তুতি করতেন। তাই শঙ্করাচার্যকে প্রণাম প্রণাম প্রণাম, নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।
প্রাণারাম 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 প্রাণারাম।